দরবেশ ও শয়তানের জয় পরাজয়। অনেকদিন আগের কথা, বনি ইসরায়েলে এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। সর্বদাই তিনি এবাদতে মশগুল থাকতেন। জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ কোনো আমলই তিনি বাদ দিতেন না। দিনের বেলা রোজা রাখতেন, রাতভর বিভিন্ন আমলে লিপ্ত থাকতেন। এভাবেই চলছিল তার নিত্যদিনের আমল। একদিন কিছু সংখ্যক লোক দরবেশের নিকট আগমন করল। উদ্দেশ্য হলো তার কাছে একটি অভিযোগ পেশ করা। তারা বলল, হুজুর, ওখানে একদল লোক আছে, তারা একটি গাছের পূজা করে। লোকদের কথা শুনে দরবেশের চোখে মুখে আগুন ফুটে উঠল। তিনি গর্জন করে বললেন, কি বলছো তোমরা? আল্লাহর জমিনে মাখলুকের ইবাদত, বৃক্ষের পূজা, এত হতেই পারে না। আমি কখনো তা হতেই দেব না। চলো চলো, এখনই আমি নিজ হাতে গাছটি কেটে ফেলব। একথা বলে দরবেশ বিলম্ব করল না। তিনি একখানা কোড়াল কাঁধে নিয়ে গাছটি কাটার জন্য রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর শয়তানের সাথে দরবেশের দেখা হলো। শয়তান তখন বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করল। ধারণ করে এ পথে দিয়ে বিপরীত দিকে তখন আসতে লাগলো। শয়তান বলল, হুজুর, আপনাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে, কোথায় রওনা দিচ্ছেন? অমুক গাছটি কাটতে যাচ্ছি, দরবেশেও সহজ উত্তর। ওই গাছের সাথে আপনার কি সম্পর্ক? আপনি আবেদ মানুষ, এবাদত করতে থাকুন, বাজে কাজে সময় নষ্ট করে লাভ কি আপনার? এটাও একটি এবাদত। আমি এবাদত নিয়ে পড়ে থাকব আর অন্যরা আল্লাহর পরিবর্তে সৃষ্টির পূজা অর্চনা করবে, এ কিছুতেই হতে পারে না। শয়তান, আমি এই গাছটি কাটতে দেব না। দরবেশ, তুমি দেওয়া বা দেওয়ার কি? আমি গাছ কাটবই। ও, বললাম তো এই গাছ আপনি কাটতে পারবেন না। আমার বুকে এক বিন্দু রক্ত থাকতে আপনি ওই গাছ কাটতে পারবেন না। এভাবে কিছুক্ষণ কথা কাটাকাটির পর এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়। কিন্তু শেষ পর্যন্ত দরবেশ সেই শত্রুর বুকে চেপে বসলেন। এবার অবস্থা বেগতির দেখে শয়তান তখন নরম হয়ে পড়ল। এতে দরবেশের মন নরম হয়ে গেল, তিনি শয়তানকে ছেড়ে দিলেন। দরবেশের কাছে শয়তান যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে সোজা হয়ে দাঁড়িয়ে দরবেশকে আবার বোঝাতে লাগলো, হুজুর, এই কাজ তো আপনার ফরজ কোনো কাজ না। আপনি এই গাছের পূজাও করেন না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোনো নবীর ধারায় এই কাজ করাতে পারতেন। দরবেশ বললেন, তোমার ওয়াজ কালাম শুনতে আমি রাজি নই। তুমি যাই বলো না কেন, গাছ কাটা থেকে কিছুতে আমি বিরত থাকবো না। আবার উভয়ের মধ্যে মোকাবেলা শুরু হলো। শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানি শয়তানেরই বহন করতে হলো। সে কিছুতেই দরবেশের সাথে পেরে উঠল না। দরবেশ পূর্বের ন্যায় তার বুকের উপর চেপে বসলেন। এক পর্যায়ে শয়তান একটি নতুন কৌশল আশ্রয় নিল, কারণ সে বুঝল শক্তির জোরে কোনো অবস্থাতেই দরবেশকে কাবু করা যাবে না। সে বলল, দরবেশ সাহেব, এবার একটি কথা শুনুন, আশা করি আপনি তা কবুল করবেন। সে বলতে লাগলো, জনাব, আপনি একজন গরিব লোক, অভাব অনটন সবসময় আপনি লেগেই থাকে, কখনো না কখনো উপোস করেই থাকেন। ছেলে মেয়েরা কান্নাকাটি করে, তাদের কান্নাকাটি আপনার অস্থির করে তোলে। এমন তো অবস্থায় আপনার আর্থিক সচ্ছলতা অনেক প্রয়োজন। আমি আপনার নিকট প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রতিদিন তিনটি করে স্বর্ণ মুদ্রা আপনার মাথার নিকট রেখে আসব। আপনি তা দ্বারা নিজের প্রয়োজন মিটিয়ে অন্যের উপকার করতে পারবেন। গাছ কেটে লাভ কি? একটি কেটে ফেললে তারা অন্য একটি লাগিয়ে নেবে। শয়তানের কথা দরবেশের নিকট বেশ যুক্তিপূর্ণ মনে হলো। তিনি চক্রান্তের বেড়াজালে আবদ্ধ হলেন। অবশেষে গাছ না কেটে বাড়িতে ফিরে গেলেন। শয়তানের কথা মতো দরবেশ দুদিন স্বর্ণমুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন আর পেলেন না। তিনি অনেকক্ষণ অপেক্ষা করলেন, অধিক আগ্রহে পদ পানে চেয়ে রইলেন, কিন্তু স্বর্ণমুদ্রা নিয়ে শয়তান এলো না, এমনকি কোথাও তার চিহ্ন পর্যন্ত দেখা গেল না। এতে দরবেশ সাহেব ভীষণ রাগান্বিত হলেন এবং এক পর্যায়ে কুরুল কাঁধে নিয়ে আবার গাছ কাটতে রওনা দিলেন। ইতিমধ্যে সেই বৃদ্ধ বয়স শয়তানের সাথে দরবেশে দেখা হলো। সে বলল, হুজুর, কোথায় রওনা দিলেন? দরবেশ বললেন, সেই গাছটি কাটতে যাচ্ছি, কারণ তুমি আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলে, দুদিন স্বর্ণ মুদ্রা দিয়ে তারপর তা বন্ধ করে দিয়েছ, সুতরাং যে কোনোভাবেই আমি এই গাছ কাটবই। শয়তান বলল, আমি উহা কাটতে দেব না, আপনি কিভাবে গাছ কাটেন তা আমি দেখে নেব। অবশেষে ওদের মধ্যে সেদিনের মতো আবার লড়াই বাঁধল। সে কি তুমুল লড়াই!
প্রত্যেকে আপন প্রাণ নাশ করার জন্য চেষ্টা চালাতে লাগলেন। খরচ করছে দেহের সব শক্তি, শেষ পর্যন্ত ফলাফল আজ উল্টো দিকে গেল। বিজয় মল্ল শয়তান লাভ করল। সে শয়তানের এক পর্যায়ে দরবেশের বুকে চেপে বসল। দরবেশ এবার নিরুপায়, তিনি শত চেষ্টা করেও শয়তানকে সরাতে পারলেন না। এতে তিনি বেশ আশ্চর্য হলেন, মনে মনে বললেন, সে দুই দিন দুইবার তাকে পরাজিত করে, বিজয়ের মালা আমি পরিধান করেছিলাম, আর আজ তো আমি প্রথমবারেই ধলাশয়ী হয়ে পড়লাম। আপ্রাণ চেষ্টা করেও তার সাথে কুলিয়ে উঠতে পারলাম না। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারলাম না। এসব চিন্তা করতে করতে দরবেশ নিয়ে শয়তানকে জিজ্ঞেস করলেন, এবার তুমি কি করে বিজয়ী হলে? শয়তান বলল, পরাজয়ের কারণ তো সুস্পষ্ট, কারণ পূর্বে আপনার রাগ ছিল আল্লাহ সন্তুষ্টি বিধানের জন্য, আর আজ আপনার রাগ হলো স্বর্ণমুদ্রা লাভের জন্য, কাজে পরাজিত হয়েছেন।